সো হে গাইজ ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডরানার্সাভিক। তো আজকে আমি যেখানে আছি সেটা অন্যরকমভাবে ইন্ট্রোডাকশন দেওয়ার মতো কোনো কিছুই নেই। এটা এমন একটা দোকান ব্যারাকপুরের মধ্যে ফেমাস, এটাকে আলাদাভাবে যে এর পরিচয় করিয়ে দিতে হবে বা কিছু এরকম কোনো দরকারই পড়ে না। ব্যারাকপুর মানেই বিরিয়ানি শহর, আর বিরিয়ানি শহর মানেই ব্যারাকপুরের দুটো ফেমাস দাদা বৌদি ডি বাপি। তো আজকে আমি আছি ডি বাপি বিরিয়ানিতে। সো কদিন আগে ডি বাপি বিরিয়ানিতে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমরা সবাই কম বেশি জানি। তো তারপরেই এসেছি ডি বাপি বিরিয়ানিতে এখন বসে খাওয়ার জন্য। তো চলো ভিতরে যাওয়া যাক আর দেখা যাক। তো ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসছে, এবার খাওয়ার পালা। তো চলো ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসছে। আমার ডি বাপির বিরিয়ানির প্রতি একটাই অবজেকশন আগাগোড়া, সেটা হচ্ছে এদের যে প্লেটের সাইজটা খুবই ছোট। মানে রাইসের কোয়ান্টিটি এতটা দেয়, চিকেন মাটনটা এত বড় পিসে দেয় না, মাটন তার মধ্যে রাইস প্লেটটা যদি এত ছোট হয় মানুষটা খাবে কী করে ঠিকঠাক করে? কারণ মাটন আমি একটা এক্সট্রা প্লেট নিয়ে নিয়েছি, তার জন্য মাটনটা একটা এক্সট্রাভাবে আমি সাইডে করে রাখি এর মধ্যে। এটা পুরো একদম গোল্ডেন মাটন পিস, আর সেই লেভেলের গরম। যখন মানে ওখানে সিনেমাটিকটা নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, যখন হাইটা খোলা হয়েছিল, যে ফ্রিগ্রেন্সটা, যে গন্ধটা, যে স্মেলটা আসছে না, সেটা আলাদা লেভেলের একটা স্মেল, কোনো কথা হবে না। বস, আর রাইস নিয়ে তো কোনো কথাই নেই। আর ব্যারেক বিরিয়ানি মানে সেটা দাদা মুদি বলো আর ডিবাপি বলো, এবং গ্রিন চাটনি আর স্যালাড। এই গ্রিন চাটনিটা ব্যারেকের একটা ঐতিহ্য, সেই লেভেলের গরম, পুরো একদম নতুন হাড়ি কেটে বিরিয়ানিটা দিল। একটু অয়েলি লাগছে, হাতটা করে তেল তেল করছে, ঠিক আছে। তো চলো এবার খেয়ে দেখা যাক। এটা আর 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 আলা মাটনের পিস, মাটনটাও সেই লেভেলের সফট, টেক্সচারটা দেখো একবার, মাটনের টেক্সচারটা দেখো, প্রেমে পড়ে যাবে লিটারালি, তোমরা প্রেমে পড়ে যাবে। তো চলো মাটন দিয়ে ফার্স্ট বাইট। সেই লেভেলের টেস্ট, সেই লেভেলের লাগবে আলুটা, আমি এতটাই
এক্সাইটেড হয়ে গেছি এখানে খেতে এসে। আমি আলুটাকে এরকম ভাবে উঁচু করে ভাঙতে গেলাম, উঁচু করে ভাঙতে গিয়ে আমার হাফ আলু পড়ে গেল বাইরে, ঠিক আছে। তাহলে আলু আমি একটা আলু চাইবো, আর দেখি আমাকে আরেকটা আলু দেয় কিনা। তো আলু দিয়ে আমার খুব কষ্ট হচ্ছে, আলুটা পড়ে গেছে, যদি না দেয় তখন পুরো টেস্ট খেয়ে যাবো এরকম একটা ব্যাপার। তো চলো আলু দিয়ে এবার একটু সেকেন্ড বাই। ফুল বিরিয়ানি ডি বাপি, আর এদের যে মাটনটা আসে এই মাটনটা কিন্তু বাইরে থেকে আসে না, ডি বাপির কিন্তু মানে ওন মিট শপ আছে, এদের পেছনেই কারখানা আছে। আলু দেয় কিনা জিজ্ঞাস করি, আলুটা তোমার হাফ পুড়ে গেল। আমি একটা এক্সট্রা আলু চাইলাম, বলছি একটু দাঁড়াতে হবে, দাঁড়া দিচ্ছি দাঁড়াও, পুড়ে গেছে, কষ্ট হচ্ছে, কষ্ট হয় আলু পুড়ে গেলে মানে কষ্ট হয়। যেহেতু আমার আলুটা পড়ে গেছিলো ভাঙতে গিয়ে, সে সময় সেকেন্ড টাইম আমি আলু যেটা বললাম সেটা আমাকে দিয়ে গেল, একটু লেট করলো কিন্তু দিয়ে গেল। যাই হোক, আমি একটাই কথা বলবো, রিলেটিভ কাছে বিরিয়ানি টেস্ট এইসব নিয়ে তো কোনো কথা হবে না, সব কিছু ঠিক আছে। বাট যে জায়গাটায় আমরা খেতে এতটাই ক্রাউড, এতটাই সেল, এতটাই ফেমাস, এতটাই পপুলার, তাহলে সেই অনুযায়ী জায়গাটাকে একটু বড় করা দরকার, এটা হচ্ছে দরকার, তাছাড়া সব ঠিকঠাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ইউটিউব যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে মতামত জানাও। আজকের মতো এখানেই, বাই।